কাজী আজম মোহাম্মদ আলী জিন্না, তিনি ঘোষণা করলেন উর্দু অ্যান্ড উর্দু সেন্ট্রি ল্যাঙ্গুয়েজ স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। বঙ্গবন্ধু নেতৃত্বে সেদিন প্রতিবাদের ঝড় উঠেছিল, নানা শব্দে তারা উচ্চারিত হয়েছে, শেষ পর্যন্ত গণসাহে রাজপথে রক্ত দিয়ে সালাম নবীন বর্দল নাম না জানা অনেকেই রক্ত দিয়ে বাংলা ভাষা প্রতিষ্ঠা করেছে। সেই থেকে শুরু এই ভূখণ্ডের যে পশ্চিমার শাসন শোষণ, ২৪ বছরের যে নির্যাতিত ইতিহাস সেটাকে ম্লান করে দিয়ে ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচনের মাধ্যমে দিয়ে মুসলিম লীগকে পরাজিত করে সংখ্যাগরিষ্ঠ আসনে সেদিন সুরওয়াতি শেরে বাংলা এবং বঙ্গবন্ধু নেতৃত্বে ভাসানী নেতৃত্বে সেদিন সংসদ হয়েছিল। এরপর ৫৮ সালে আমরা জানি সামরিক শাসন আইনের আন্দোলন চলছিল, বিশেষ করে ৬৬ কথা না বললেই নয়, ৬৬ সালে বঙ্গবন্ধুর একক নেতৃত্বে ৬ দফা ঘোষিত হয়েছিল। সেই ৬ দফার ভিত্তিতেই ৬৯ গণঅভ্যুত্থান এবং ৭০ সাধারণ নির্বাচন, নির্বাচনের সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েও বঙ্গবন্ধুকে ক্ষমতা দিতে চায়নি দেয়নি। ৭১ সালের মার্চ আমাদের পাশে সোহরাওয়ার্দী উদ্যান, সেখানে বঙ্গবন্ধু ঘোষণা করেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে মাত্র ৯ মাসে বাংলার তামার ছেলেমেয়েরা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে এই স্বাধীন বাংলাদেশকে বিজয়ে দ্বারপ্রান্তে নিয়ে গিয়ে আমাদেরকে একটি স্বাধীন ভূখণ্ড, আমাদেরকে একটি লাল সবুজের পতাকা, আমাদের একটি জাতীয় উপহার দিয়েছিলেন। পশ্চিমা বাহিনীর কাছে বঙ্গবন্ধুর গ্রেফতার হয়ে যাওয়ার পর তার জেলখানার সামনে তাকে কবর করা হয়েছিল, তাকে হত্যা করা হবে, ফাঁসির কাছে ঝুলানো। বঙ্গবন্ধু এমন একটা হৃদয়, বিরাট হৃদয়, সে বলেছিল আমি বাঙালি, আমার ভাষা বাংলা, আমি যদি তোমরা আমাকে মেরেও ফেলো তাহলে আমার রাস্তা আমার বাংলার মানুষের কাছে। আজকে জুলের করি যে উপাধি তিনি পেয়েছিলেন, আমরা পৃথিবীর দেশে দেশে অনেকের কথা শুনি, কিন্তু এই দক্ষিণ এশিয়া আমাদের যে নেতা জন্ম হয়েছিল টঙ্গিপাড়ায়, সে যে এত বড় মাপের নেতা হবে সেটা বিশ্ববাসী কখনোই কল্পনা করেনি। তাই তো মার্কিন সাম্রাজ্যবাদ এজেন্ট এবং স্বাধীনতার পরাজিত শক্তিরা বঙ্গবন্ধুকে ১৫ আগস্ট হত্যা করে সপরিবারে। বঙ্গবন্ধুর দুই কন্যা সেদিন জাপানিতে ছিলেন, বেঁচে গিয়েছিলেন। ১৯৮১ সালে আমাদের প্রধানমন্ত্রী জন্মের শেখ হাসিনা এই বাংলার মাটিতে আসলেন, আওয়ামী লীগের ক্ষমতা নিলেন, সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন। স্বৈরাচার এর সাথে ৯ বছর আমরা স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন করেছি, ৯০ গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনি, ৯১ সালে নির্বাচনের মাধ্যমে ২৭ ফেব্রুয়ারি ছিল বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পাইনি, কিন্তু ৯৬ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে জনমিত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসলেন। বঙ্গবন্ধু হত্যার সেদিন তার ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়েছিল যাতে তার হত্যাকাণ্ডের বিচার না হয়। এবং ৩রা নভেম্বর আপনারা কি অদ্ভুত একটা, আমরা জাতি এত বেইমান জাতি, যেখানে একটা নিরাপদ জায়গা বঙ্গবন্ধুর একনিষ্ঠ ৪ জন ঘনিষ্ঠ সহজন তাদের জেলের অভ্যন্তরে হত্যা করে, এই ঘূর্ণিচক্র এত নির্মম আমরা ভাষায় প্রকাশ করতে পারি। জননেত্রী শেখ হাসিনা বর্তমানে পরপর ৩বার ক্ষমতায় আছে, টানা ৩বার ক্ষমতায় থাকার পরে এই ৫২ বছরে বাংলাদেশের যে উন্নয়নের অবকাঠামো তৈরি হয়েছে, যোগাযোগ ব্যবস্থায় এত অভূতপূর্ব উন্নয়ন হয়েছে,
একটি দেশের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হলে জাতীয় উন্নয়নের দিকে যাবে।